ক্যাটরিনার শাড়ি ঠিক করতে ব্যস্ত সালমান। ভারত ছবির নতুন গান প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছেন সালমান খান। শুক্রবারে সেই অনুষ্ঠানে সালমান খানের সঙ্গে হাজির ছিলেন ক্যাটরিনার কাইফও। তবে গান প্রকাশে অনুষ্ঠানে গিয়ে ক্যাটরিনার শাড়ি ভাঁজ উলটপালট হয়ে গিয়েছিল। অনুষ্ঠানের ফাঁকেই তার ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েন সালমান। নিমিষে ক্যামেরাবন্দী হয় সেই দৃশ্য, বলাই বাহুল্য এমন কিছু ভাইরাল হতে একদমই বিলম্ব হয়নি। একসময় সালমান ক্যাটরিনার প্রেমের কথা বেশ চর্চিত ছিল, তবে তাদের সম্পর্ক ভাঙ্গার খবরও একসময় বেশ স্থির শিরোনামে হয়ে উঠে আসে। মাঝে অবশ্য রবণীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার প্রেমের কথা প্রায় সকলেরই জানা। ক্যাটরিনার সঙ্গে প্রেম করার জন্য রণবীরের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে সালমানের। তবে রণবীরের সঙ্গে ক্যাটের বিচ্ছেদের পর আজকাল প্রায় সবসময় ফের সালমান ও তার পরিবারের কাছাকাছি দেখা যায় অভিনেত্রীকে। তবে সালমান ক্যাটরিনা নতুন করে কাছাকাছি এসেছেন কিনা তা অবশ্য প্রকাশ্যে কেউ কখনো বলেননি। প্রসঙ্গত শুক্রবার মুক্তি পায় ভারত ছবির জিন্দা গানটি।